নমস্কার, আমি কৌশিক, নজরে WBCS এ আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব পুনম দালাল ধাইয়ার অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিভাল ইন্ডিয়া বইটির সেকেন্ড এডিশন, যেটা এখন অবধি লেটেস্ট এডিশন। এই বইটি আমাদের WBCS প্রিপারেশনের ক্ষেত্রে ইন্ডিয়ান হিস্ট্রির অ্যানশিয়েন্ট আর মেডিভাল পার্টটি কভার করেছে, মানে প্রাচীন যুগ আর মধ্যযুগ। এই বইটি WBCS এর জন্য ভীষণ হেল্পফুল। আধুনিক যুগ বা মডার্ন পার্টির জন্য আমার সেপারেট ভিডিও রয়েছে, সেটি দেখবার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করতে পারেন, প্লাস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। চলুন তাহলে এই বইটি দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো বইটির সেকেন্ড এডিশন। ফার্স্ট এডিশনটি এমন দেখতে। বইটির সমগ্র কন্টেন্টস, এন্টায়ার কন্টেন্টস রয়েছে এখানে। প্রি হিস্টোরিক ইন্ডিয়া। আগের এডিশনে এই চ্যাপ্টারটির নাম ছিল অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, এই এডিশনের নামটি পরিবর্তন করা হয়েছে। এই সোর্সেসগুলো খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মেসোলিথিক সাইটস, সাইটস থেকে প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট নিওলিথিক সাইটস, ফেমাস হরপ্পান সাইটস,
পড়তে হবে অনেক কিছুই, আমি জাস্ট কিছু জিনিস মার্ক করেছি। WBCS প্রিপারেশনের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মডার্ন পার্ট, যেটা আধুনিক যুগ। প্রিলিমসের ক্ষেত্রে এবং কিছুটা হলো মেন্সের ক্ষেত্রেও অ্যানশেন্ট অ্যান্ড মেডিভাল পার্ট থেকে প্রশ্ন আসে, কিন্তু মেজর প্রশ্ন জায়গাটাই হচ্ছে মডার্ন পার্ট থেকে। ভেদিক কালচার থেকে প্রশ্ন আসে, মৌর্য ডাইনাস্টি, পরে এর উপর চ্যাপ্টারই আছে আলাদা করে। এটা খুব ইম্পর্টেন্ট, বুদ্ধিস্ট রাইটার্স। অশোকা, সমুদ্রগুপ্ত, এইখান থেকে মেডিভেল ইন্ডিয়া শুরু হয়ে গেল। ভেরিয়াস কেভস, এগুলো ইম্পর্টেন্ট। বইটির শেষে দুটি বড় ম্যাপ দেওয়া রয়েছে, এগুলো জিওগ্রাফিক ম্যাপ নয়, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া আর মেডিভাল ইন্ডিয়ার ব্রিফ ইনফরমেশন বলা যেতে পারে, উইথ ভেরিয়াস ইভেন্টস অ্যান্ড ইয়ার্স, মানে বিভিন্ন ঘটনা এবং ওই ঘটনাগুলির সময় তারিখ। আপনারা জানেনই যে এই বইটি WBCS প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল, ইভেন লেটেস্ট এডিশনটি দেখবার পর সেটি আরও অনুমান করা সম্ভব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন।
ভিডিওটি শেয়ার করলে আরও অনেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছে যেতে পারবে। এইরকম আরও নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।